বন্ধুরা, আমার কাছে চাল কুমড়ো হয়েছে। এই দেখো, আমার কাছে চাল কুমড়ো হয়েছে ছাদে। এই দেখো, এই দেখো, দুটো চাল কুমড়ো হয়েছে। এটা হয়েছে এই যে, এখানে একটা ঝুলে আছে, আর হচ্ছে গিয়ে এই যে ওপরে। দেখো, এত সুন্দর এত সুন্দর জায়গায় চাল কুমড়ো হয়। দেখো, রেলিং এর মধ্যে, ছাদের রেলিং এর মধ্যে। দেখো, ওয়েলকাম টু মাই চ্যানেল সিমিস বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার এই ব্লগ চ্যানেলটা দেখতে থাকবে। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, বেশি কথা বলে ভিডিওটা বড় করে লাভ নেই। মূল যে ব্লগটার মধ্যে আমি চলে যাই। আজ আমি আমার ছাদে, ছাদের যা হয়েছে, মানে আমি যা গাছ লাগিয়েছি, যা হয়েছে সেটাই আজকে দুপুরে আমার মেনু। তো মেনুটা ঝুলে আছে, আর হচ্ছে গিয়ে এই যে ওপরে। দেখো, এত সুন্দর এত সুন্দর জায়গায় চাল কুমড়ো হয়। দেখো, রেলিং এর মধ্যে, ছাদের রেলিং এর মধ্যে। দেখো, দেখো, এটা আমার চাল কুমড়ো গাছ। এখানে আরেকটা হয়েছিল না, এগুলো পচে গেছে। এই যে হয়েছে না আরেকটা, ও এইদিকে একটা হয়েছে না। এই দেখো, এই কোথায় একটা ঝুলে রয়েছে, আর এর গাছটা না অনেক নিচে, মানে আমার ওই পেছনের দিকে, রান্নাঘরের পেছনের দিকে গাছটা, সেটাকে ছাদে উঠেছে, চাল কুমড়ো হয়েছে। দেখো, আমার বর এখন এটাকে কাটবে, কারণ এগুলি বেশি বড় করলে এগুলো আবার কি বলতো, টক টক হয়ে যাবে, সেই জন্য এগুলোকে কাটবে এখন। আর এই পাশে দেখো, পুঁই শাক গাছ, এগুলোও কাটবে, পুঁই শাকটাও আজকে কাটবে। আর এই যে শশা, শশাও হয়েছে, এই শশাটা কেটে ফেলো তো, এই শশাটা এই যে মন্দিরে দিয়ে দেবো। এই যে, এই দেখো, একটা শশা হয়েছে, এই দুটি পাতা সরাও। এই দেখো, একটা শশা হয়েছে, কি সুন্দর। দেখো, এই দেখো, এই দেখো, একটা শশা হয়েছে, দেখেছো? এই দেখো, এবার নষ্ট হয়ে যাচ্ছে, ছিঁড়ে ফেলো। এই দেখো, শশা গাছের শশা, দেখেছো? এইটা লাউ গাছটাও হবে। এই যে লাউ গাছ সব বাইছে, লাউ গাছ, এই লাউ গাছটা আমি ভেবেছিলাম মরে যাবে, প্রথমে হচ্ছিল না বুঝলা, তো এখন গাছটা হয়েছে। দেখো, দেখো এদিকে আরেকটা শশা আছে ঝুলে, এদিকে আরেকটা শশা হয়েছে। দেখো, কাটো এবার আমার বর। দেখো, এই পুঁই শাক কাটবে, পুঁই শাকগুলো কেটে দিলে কি বলো তো, ওরা খুব বাড়ে তাড়াতাড়ি। সব আগাগুলি কেটে নিয়ে আসো, আজকে গাছের জিনিস দিয়েই আজকে চালাবো। মধ্যে টিনের মধ্যে, দেখো, বালতি, বালতির মধ্যে পুঁই শাক গাছটা হয়েছে, ওই টিনটার, টিনের গাছে শশা হয়েছে, আর ওই টিনটার, ওই বড় ইয়েটার মধ্যে ইয়ে লাউ গাছ হয়েছে, আর এই চাল কুমড়ো গাছটা হয়েছে নিচে, মাটির নিচে, আর এগুলো সব ছাদে লাগানো হয়েছে। চলো এবার চাল কুমড়োগুলি কাটো, দুটোই কেটে ফেলো। হ্যাঁ, নাও কাটো। আমার গাছে চাল কুমড়ো, দেখো আবার ইয়েটা কেটে ফেলো না, জানো, দেখাও চাল কুমড়োটা একটু। এ দাঁড়া, এই যে আর একটা, দুটো, তিনটে হয়েছে, তিনটে চাল কুমড়ো আর একটা শশা এই গাছে। আমি তো ভাবতেই পারিনি এগুলি হবে। এ দেখো, দেখেছো? এই দেখো, শশাটাও হয়েছে গাছে। দেখো, এই গাছের ইয়েগুলি কত সুন্দর হয়েছে, মোটা মোটা। এই দেখো, এত সুন্দর গাছটা হয়েছে, আমি তো ভাবতেই পারিনি মানে গাছটা বাঁচবে, ভাবছি মরেই যাবে গাছটা, উঠবেও না ছাদ পর্যন্ত, আমি এটাই ভেবেছিলাম। দেখো, আমার গাছে চাল কুমড়ো হয়েছে, দেখো, দেখিয়েছি তোমাদের সঙ্গে, আরও হবে, তখন আরও দেখাবো। তো আমি তো ভাবিনি যে এই চাল কুমড়ো আর আজকে ওই পুঁই শাক এই দিয়েই আজকে চালাবো, কী রান্না করবো তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। হ্যাঁ, চাল কুমড়ো গাছের চাল কুমড়োটাও শেয়ার করবো, আর ওই পুঁই শাকটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে বন্ধুরা, যেটা আমার গাছে হয়েছে তো সেটা এখন কাটছি। দেখো, আমার গাছের পুঁই শাক কত সুন্দর হয়েছে, দেখো, এই দেখো, দেখেছো আমার গাছের পুঁই শাকগুলি কি সুন্দর হয়েছে, জানো না। আমি ভাবছিলাম কি এগুলি মরে যাবে, কিন্তু এগুলো মরেনি,
মানে আবার নতুন করে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতেই ওরা আবার মানে গাছগুলো সতেজ হয়ে গেছে। দেখো অনেকটাই হয়েছে পুঁই শাক, দেখো দেখো দুটো তিনটে আগা বেরিয়েছে, সেই দুটো তিনটে আগা দিয়েই কেটেছি, খারাপ হয়নি, ভালোই হয়েছে, মানে দুইজনে দুইজনে তো হয়েই যাবে। আর দেখো দেখালাম তো এই যে চাল কুমড়ো, এটাও কাটি, বা কাটা দিচ্ছি আমার হাতে, চিংড়ি মাছ, পুঁই শাক। আমার গাছে বলেছি যে গাছের আজকে সব জিনিস রান্না হবে, তো গাছের সব কিছু রান্না কমপ্লিট। তো কী কী রান্না করলাম তোমাদের সঙ্গে আমি দেখাচ্ছি কী কী রান্না করলাম গাছের। ওই দেখো মেয়ে এখান থেকে হাই হাই করছে। তো কী কী রান্না করলাম দেখাচ্ছি তো, গাছের পুঁই শাক, এই যে গাছের পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, এই যে চাল কুমড়োটা রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, আর এখানে দেখো মাছের ঝোল আছে, কাটা মাছের ঝোল, আর এটা হচ্ছে গিয়ে কুমড়োর বুক, কুমড়োর বুকটা আমরা ফেলি না, ওই কুমড়োর বুকটা আমি বাটা করেছি সর্ষে দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়োর বুকটা বেটেছি। আর এখানে দেখো তরকা, সকালে তরকা করেছিলাম সেই তরকা। তো এই হলো আমার রান্নার রেসিপি দুপুরের। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত আমার পরিবারের সদস্য হওনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই, আবার নেক্সট টাইম অন্য কোনো ব্লগ নিয়ে আমি আসবো, ততক্ষণে যেন টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো।